ওই ভাই কি করছেন আপনি? দেখতে পাচ্ছেন না কি করছে? আপনাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে। বলা নেই কোয়া নেই, আপনি এভাবে বিদ্যুতের লাইন কেটে দিতে পারেন না, এটা বৃদ্ধাশ্রমের মিটার। বৃদ্ধাশ্রমের মিটার তো আমি কি করব? বিদ্যুৎ অফিস থেকে আপনাদের 3-3 বার নোটিশ দেওয়া হয়েছে, আপনারা বিল পরিশোধ করেননি, এখন আমার কিছুই করার নেই। ভাই আল্লাহকে ভয় করেন, এটা বৃদ্ধাশ্রমের মিটার, এখানে হতদরিদ্র লোক দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকে। এসব আবেগী কথা বলে আমার কাছে কোনো লাভ নেই, কারেন্ট ব্যবহার করলে কারেন্টের বিল দিতে হয়, এটা আপনারা জানেন না? ছড়েন তো, আমার কাজ আমাকে করতে দেন। ভাইজান, এই বিদ্যুৎ লাইন কেটে দিলে এই বৃদ্ধ লোকগুলো গরমে খুব কষ্ট পাবে। এই বৃদ্ধ লোকগুলোর দিকে তাকায়ে আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি বিদ্যুৎ অফিসে যেয়ে বিল দিয়ে আসবো। যেই বিল আপনারা 3 মাস ধরে দিতে পারলেন না, সেই বিল আপনারা কয়েকদিনের ভিতরে কিভাবে দেবেন? আল্লাহর ইচ্ছায় আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। আপনি এই বৃদ্ধ মা বাবা বয়সী লোকগুলোর দিকে তাকায়ে আমাকে কয়েকটা দিন সময় দেন। দেখুন চাচা, আমি সামান্য বিদ্যুৎ অফিসে চাকরি করি, আমি যদি আপনাদের এই লাইনটা কেটে দিয়ে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে, তারপরেও আমি আমার চাকরিকে বিপদে ফেলে আপনাদের 2 দিনের সময় দিয়ে যাচ্ছি। 2 দিনের ভিতরে যদি বিল পরিশোধ করতে না পারেন তাহলে আমি আর কারোর কথা শুনবো না, আমি লাইন কেটে দিয়ে চলে যাব। এই গুসা। জি ভাই চলেন। কি করবো বাবা, আমি তো ফ্যান ছাড়া চলতে পারি না, আমাকে তো হাই প্রেশার। বাবা আমি তো ফ্যান ছাড়া মোটেও থাকতে পারি না, এখন আমার কি ব্যবস্থা করছো? বাবা চলো না, আমরা রাস্তায় যে লোকের কাছ থেকে টাকা তুলে বিদ্যুৎ বিল দিয়ে আসি। আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আল্লাহর ইচ্ছায় একটা ব্যবস্থা হবে, যান আপনারা ভিতরে চলে যান। এখন কি দিয়ে কি করব, দেখি বিদ্যুতের সন্তানের সাথে কথা বললে দেখি বাকি বিলগুলো পরিশোধ করে কি না। ভাই আপনার মা তো 6 মাস ধরে আমাদের বৃদ্ধাশ্রমে আছে, ওনার 3 মাসের বিল বাকি পড়ে গেছে। কিভাবে যে 3 মাস চলে গেল বুঝতেই পারিনি। 3 মাসের বিলটা দেন, 18,000 টাকা। ভাই হাতের অবস্থা খুব খারাপ, এই যে কাজটা পেয়েছি এটা এখনো হ্যান্ড ওভার করতে পারিনি, আপনি সামনের মাসে আসেন একবারে ক্লিয়ার করে দিবানে। আরে ভাই এটা কি আদা রসুনের দোকান নাকি, বৃদ্ধাশ্রমে 3 মাসের বিদ্যুৎ বিল বাকি পড়ে গেছে, বিল দিতে না পারলে লাইন কেটে দিয়ে যাচ্ছে, তারপরে বৃদ্ধদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে, আপনারা বিল না দিলে এত টাকা আমি কোথায় পাবো? উফ এই গরমের ভিতরে আপনি এসেন আর এক বিরক্ত করতে। এ যান তো আপনি, সামনে মাসে আপনার সাথে কথা বলবো, আনে যান। আরে ভাই যান। ডাক্তার সাহেব আমি খুব সমস্যায় আছি, আমার পক্ষে আর বৃদ্ধাশ্রম চালানো সম্ভব হচ্ছে না। আরে ভাই মূল ঘটনা কি সেটা বলবেন তো। 2 দিনের মধ্যে বৃদ্ধাশ্রমে 3 মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে বিদ্যুৎ লাইন কেটে দিয়ে যাবে। আমি একজন ডাক্তার, ইলেকট্রিক মিস্ত্রি নাকি, এ বিষয়ে আপনি আমাকে বলছেন কেন? বাহ একদম আকাশ থেকে পড়লেন মনে হয়, কিছুই জানেন না, বউয়ের ভয়ে নিজের বাবা মাকে 1 বছর ধরে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, নিয়মিত ভাড়া পরিশোধ করেছেন? হ্যাঁ আমি তো প্রতি মাসের ভাড়া প্রতি মাসেই দিয়ে দিই। আপনি 8 মাসের ভাড়া দিয়েছেন, বাকি 4 মাসে 24,000 টাকা বিল বাকি রয়েছে, দেন টাকা দেন। সামনের মাসে সব একবারে পরিশোধ করে দিবানে, এখন আমার সময় নেই, রুগী দেখতে যাচ্ছি। বৃদ্ধাশ্রম করে বড় বিপদে পড়ে গেছি, এখন মনে হচ্ছে সব বৃদ্ধদের দায়ভার শুধু আমার। সাথে সাথে বিদ্যুৎ অফিসের লোক লাইন কেটে দিয়ে চলে যায়। ম্যানেজার সাহেব, আরে ও ম্যানেজার সাহেব, আপনি এখানে কাজ করছেন? আমি তো আপনাকে সারা বৃদ্ধাশ্রম খুঁজেছি, আমার আমার মা কোথায়? কি হলো, কথা বলছেন না কেন, চুপ করে আছেন কেন? ও বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই আমার মায়ের শরীরের বিভিন্ন অংশ বিক্রি করে দিয়েছেন, বৃদ্ধাশ্রমের আড়ালে এইরকম নোংরা ব্যবসা শুরু করেছেন না? আপনাকে আমি জেলের ভাত খাওয়াইয়েই ছাড়ব। দাঁড়ান। হ্যাঁ এতক্ষণ তো আমাকে অনেক মিথ্যা দোষারোপ করলেন, এবার আমার কিছু কথা শুনে যান। বলেন। আপনি কেমন ছেলে যে মাসে 50,000 টাকার বেশি ইনকাম করেন অথচ মায়ের দেখাশোনা করতে পারেন না? আমার মাকে আমি বাড়িতে রাখবো কি বৃদ্ধাশ্রমে রাখবো সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? অবশ্যই আমাকে কৈফিয়ত দিবেন, কারণ আপনার কারণে আপনার মা মারা গেছে। কি? আমার মা মারা গেছে? হ্যাঁ কিন্তু কিভাবে?
আপনার কাছে এক মাস আগে আমি গিয়েছিলাম কিছু টাকার জন্যে, আপনি টাকা দেননি। বিদ্যুৎ অফিসের লোক এসে বৃদ্ধাশ্রমের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। আজকে তো আমি আপনাকে টাকা দেওয়ার জন্যই আসছিলাম। এখন আর টাকা দিয়ে কি হবে, মরা মানুষের তো আর ফ্যানের বাতাস দরকার লাগে না। গরমে ছটফট করতে করতে আপনার মা স্ট্রোক করে মারা গেছে। আমি আপনাকে শতবার ফোন দিয়েছি, আপনি একবার ফোন রিসিভ করলেন না। বাধ্য হয়ে আপনার মাকে আমরা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করেছি। একবার ভাবুন তো আল্লাহর কাছে কি জবাব দিবেন। সারা জীবন বইয়ের গোলামি করতে যে আজকে আমার মাকে হারাই ফেললাম। ভেবেছিলাম বৃদ্ধাশ্রম করে কিছু বৃদ্ধ লোকের সেবা করব, কিন্তু আপনাদের মতো এই অকৃতজ্ঞ সন্তানদের জন্যই আমি সেটা আর ধরে রাখতে পারলাম না। বাধ্য হয়ে আমি বৃদ্ধাশ্রম ছেড়ে এই রাজমিস্ত্রির কাজ করে বেড়াচ্ছি।